গুড মর্নিং, আমি দেবদিনা। ঘরে বাইরেতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং স্বাভাবিক আছো। আমি একটুও ভালো নেই। হ্যাঁ, শরীরের দিক দিয়ে হয়তো ভালো আছি, কিন্তু মনের দিক দিয়ে একটুও ভালো নেই। কালকের ভিডিওটা আমাকে প্রচণ্ডভাবে ভুগিয়েছে। এক তো আমার ভিডিও ক্লিপ ডিলিট হয়ে গেছে, তারপর যখন আমি আজকে সকালবেলা আপলোড করেছি ভুলভাল এডিট হয়ে গেছিল, কিভাবে হয়েছে ওটা আমিও জানি না। ছাড়ার পর আমাকে আমার বোন বলল যে দিদি তোর ভিডিওতে এরকম এরকম হচ্ছে কেন, তো আমি সাথে সাথে চেক করে দেখি, হ্যাঁ ওটাকে ডিলিট করি, আবারও এডিট করে নিয়ে আবারও ছাড়তে ছাড়তে আমি রোজ ভিডিও চেষ্টা করি সকাল 9টায় দেওয়ার, চেষ্টা নয় সকাল 9টাতেই আমার ভিডিও যায়, কিন্তু আজকে যেতে যেতে 9:40 বেজে গেছে। তো ওই একটা হয়েছে, আর মানে আজকে যে কি জ্বালানো জ্বালিয়েছে এরকম আমার এত দিনের মধ্যে, অনেকদিনই তো প্রায় হতে চললো, 3-3.5 মাস হতে চললো, তো কিন্তু একদিনও এরকম হয়নি। এই ফার্স্ট টাইম ভিডিও ক্লিপ তো ডিলিট এই ফার্স্ট টাইম হয়েছে, মানে সেটার ফিলিংসটা আমি বুঝে গেছি। দ্বিতীয়বার থেকে আমি চেষ্টা করব মানে সযত্নে রাখার, টাচ করার টাইম মধ্যে এরম করে টাচ করতে হবে, এবার একদমই তাড়াহুড়ো আর নয়, এটাই বলবো। তো আজকে রান্না করেছি এখনো অব্দি একটা সবজি দিয়ে, সবজি স্টু টাইপের, পাপা আর মামুনি খাবে ওটা, আমি ওরও খাবো না। আর করেছি ট্যাংরা মাছের ঝাল, আর কি করলাম, ও হ্যাঁ রাতের, আর পাপা নিয়ে গেছে রাতের তরকারি, আর পাপা নিয়ে গেছে ওটা কুমড়ো আলুর ছক্কা টাইপের তরকারি টাইপের, ওটা করেছি, আর রুটি বানিয়েছি, আর পাপা ভাত খেয়ে গেছে, ভাতও করেছি, আর আমাদের আবার দুপুরের ভাতটা আবার পরে বসাবো। আর এখন করব হচ্ছে, পাপা খায় না তাই জন্য আমি সকালে আর করিনি, তাড়াহুড়ো করে পাপা বেরিয়ে গেছে, তো এখন আস্তে ধীরে আবার করতে যাব। সেদ্ধ করে রেখে এসেছি, আজকে করব ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, আর সেটা তোমাদের সাথে শেয়ারও করব। তো চলো আমি একটু গুছিয়ে নিই রান্নাঘরটা, তারপর তোমাদের সাথে আবার। কচুর শাক করবো বলেছি, তো মাথাটা তেলে ভেজে নিলাম, আর কচুর শাকটা আমি সেদ্ধ করেই নিয়েছি, আর এখানে মাথাটাকে ভেজে নিয়েছি, এবার নেব তুলে 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 বলেছি তুলে বলে মানে মাছের মাথা হয়তো বেশি হতে পারে, কচুর শাক আনতে চারটে মাথায় দিয়ে দিয়েছে, এরপর এই তেলটার মধ্যেই দেবো একটুখানি জিরে, ফোড়নের জন্য দিলাম, শুকনো লঙ্কাটা আগে দিলে ভালো হতো মনে ছিল না, যাই হোক। শুকনো লঙ্কাটা হয়ে গেছে, এবার দেবো দুটো তেজপাতা, উঠতেও পারে কারণ ধুয়ে দিয়েছি আমি, তারপর দেবো কচু শাকটা। এর মধ্যে দেবো আমি একটুখানি জিরে গুঁড়ো, সামান্যই দেবো কারণ একদমই অল্প হয়ে যাবে বোঝাই যাচ্ছে, যদিও খাওয়ার মধ্যে শুধু ও আর আমি, মামনিও তেমন খায় না। আর কচু শাক আমার খুব পছন্দের, দেবো হলুদ, কচুর শাকটা না ভীষণ ভালো ছিল, পুরো গলে গেছে একদম। আর একটু দেবো ধনে গুঁড়ো,
এভাবে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। মাছের মাথা দিয়েছি, আমার দুটো দিয়েছি, দেখে তো মনে হচ্ছে বেশি হয়ে যাবে চারটে দিলে, তো দেখি দুটো দিয়ে একটু নেড়ে চেড়ে যদি মনে হয় তাহলে আরো একটা দিয়ে দিচ্ছি। খুব একটা ভাঙবো না, কারণ কাটা কাটা হয়ে যাবে তাহলে। আসতে কড়াই উল্টে ফেলবো, ওইদিকটা চাপ পড়ে গেছিল। যেহেতু ইলিশ মাছের মাথা, তাই ছোলা বা ভাজা মশলা এই ধরনের কিছু দেবো না, দেওয়ার দরকারও নেই। তোমরা চাইলে একটু চিনি দিয়ে দিতে পারো, যেহেতু মামনি খাবে না তাই জন্য আমি দেইনি। এবার দেবো লঙ্কা, কাঁচা লঙ্কা কিন্তু আমি দেইনি, তোমরা চাইলে দিতে পারো, আমি দেবো লঙ্কার গুঁড়ো। আসলে আমি ভেবেছিলাম পুরো কচু শাকটা করবো, এ দেখো আমার বাটিতে তোলাও রয়েছে, যার জন্যে ও আবার আরেকদিন খাবে বললো, তো ওই জন্যে ওই কচু শাকটুকু আবার রেখে দিলাম, না হলে হয়তো চারটে মাথা লেগেই যেত। আরেকটা দিয়ে দিই, দুটো দিয়ে দিই, ফুল দেখি বা কি করবো। আমি তো ভাবছিলাম তুমি আমার ইলিশ মাছের মাথার ঝাল ফাল কিছু করবে হয়তো, ওই জন্য রেখে দিই। ওটাই বাকি রয়েছে আমার, এখন ট্যাংরা মাছের ঝাল করেছি। ট্যাংরা এখন ইলিশের থেকেও নাকি দামি অবস্থা। না সেরকম বড় ইলিশ খেতে গেলে তোমার দাম পড়বে বলছি। আচ্ছা তোমরা কিন্তু তো ভেবো না আবার যে ইলিশ নেই, কে ইলিশ খেতে দেখলাম না এরা মাথা কেন কাটছে, ইলিশও আছে, খাবো ওটাও। আগে মাথাটা গুটি করে নিলাম আর কি। এবার নামিয়েই দেবো, তেলটা ছেড়ে এসেছে, দেখো আমি নামানো শুরুও করে দিয়েছিলাম, তারপর মনে পড়েছে যে আমি তো ভিডিওটা করছিলাম, তো তেলটা ছেড়ে এসেছে। আর বেশি শোকাচ্ছি না, কারণ আমরা বেশি শুকনোটা পছন্দ করি না, তোমরা কেউ যদি পছন্দ করো তাহলে নামাতে পারো। আর আমি সামান্য একটু লেবুর রস দিয়ে রেখেছি, কারণ ধোয়ার টাইমে আমার হাতটা একটু চুলকাচ্ছিল, যদিও নুন ঠুন দেখা হয়েছে, কারোর সেরকম গলা টলা ধরেনি। শাক তো করলাম, দেখতেই পেলে অনেকটাই হয়েছে, আমাদের তিনজনের ভালো মতনই হয়ে যাবে। তাও আসলে ওরা না তরকারি, মানে ওরা বলবো না, মামনি প্রচুর তরকারি খায়, ও বিশেষ করে একদম এইটুকু খাবে, কিন্তু সব খাবে, এটা ঠিক কথা যে ও সব কিছুই খায় কিন্তু পরিমাণে অল্প। চুলটা রোববার শ্যাম্পু করলাম, আবার তেল তেলে হয়ে গেছে, যাই হোক না কেন আজকে যাব একটু টেলারিংয়ের দোকানে। মামনি আসার পর থেকে বলে যাচ্ছে, মানে আমি ব্যাঙ্গালোর যাওয়ার আগে থেকে এই চুড়িদারের পিস, তারপরে মেখলাটা পরে রয়েছে, মেখলাটা আমি ব্যাঙ্গালোর যাওয়ার পর এসেছে আম্মা নিয়ে, তো এই দুটো জিনিস পরে রয়েছে। আসলে আমরা ভাবছিলাম যে দেখো মামনি পাপা ওটা বলার কথা নয় আর কি, শাড়ি তো পাবোই আমি, যাই হোক না কেন কিছু তো পাবো, যাই হোক না কেন আমি কিছু তো পাবো, পাপাই বলেছে যে দেবে, তো ওই জন্য ভেবেছিলাম একেবারে বানাতে দিতে যাব, কিন্তু মামুনি পাপা অনেকদিন ধরেই বলছে চ চ কিনে আনবি চ, তো এই যে এই সানডে বলছিলাম যে যাওয়ার কথা ছিল, আমাদের সত্যি যাওয়ার কথা ছিল, কিন্তু ওই যে বৃষ্টিও নামলো, আর ওখান থেকে আমি সারাদিন রান্না টান্না করে না আমারও আর ইচ্ছে করলো না যেতে, আর মামুনিরও সেদিন শরীরটা একটু খারাপ ছিল, ঘুম হয়নি তার আগের দিন রাতে, তো ওই জন্য আমরা যাইনি। এই শনি রোববারও হবে না, আমাদের আরো একটা প্ল্যান আছে, জানি আমার এক বন্ধু আছে ইউটিউবে, সে শুনলে আবারও আমাকে বলবে তোমরা দুজন শুধু ঘুরেই বেড়াচ্ছ, তোমরা দুজন শুধু ঘুরে বেড়াচ্ছ আর আমি আমার বরের সাথে রাগারাগি করছি, এটা আবারও আমাকে বলবে এসে, তো যাই হোক না কেন শনি রোববার একটা প্ল্যান আছে, দেখা যাক কতদূর কি হয়, যদি হয় তাহলে তো তোমরা দেখতেই পাবে। আর যাবো টেলারিং এর দোকানে এই সেই মেকলার ব্লাউজ পিসটা বানাতে, এটা তো তোমাদের দেখিয়েছিলাম, আর মামা বাড়ি গেছিলাম বিয়ের পর পর আমরা, তো মামি তখন আমাকে এই চুড়িদারের পিসটা দিয়েছিল, মানে মামা মামি মামা দিয়েছিল এই পিসটা, তো এটা বানাতেও দিতে যাব, পিসটা আমার খুব পছন্দ হয়েছে, তো যাব বানাতে দিতে। এবার ভেবেছিলাম এখন স্নান দান করে বা স্নানে যাওয়ার আগে আর কি বানাতে দিয়ে আসবো, আগেই যাওয়ার ইচ্ছে ছিল, সবে 11:45 বাজে, এইখানেই দোকান, এখানে বলবো না একটু হেঁটেই যেতে লাগবে আর কি,
পাপা বলেছিল যে চ তুই আমার সাথে বেরো, সাইকেলে করে ছেড়ে দিচ্ছি, তুই তারপর বানাতে দিয়ে চলে আসিস। তো আমার পাপা যখন বেরিয়েছে তখন আমার কাজ হয়নি, দেখলেই তো শাকটা এখন রান্না করলাম, তো ওই জন্য যাওয়া হয়নি পাপার সাথে। তো ও এখন আবার বলছে এখন যেতে হবে না, সন্ধ্যেবেলা আমি নিয়ে যাব, দেখা যাক যদি ওর সাথে বেরোলে একটু ফুচকা টুচকা খেতে পারি। যাই হোক না কেন, ওই জন্যই আমি আর না করলাম না, তো ওর সাথেই বেরোবো সন্ধ্যেবেলা, দেখি বানাতে দিয়ে আসবো, যদি ও কাজের ফাঁকে একটু টাইম পায় আর কি, তাহলে হবে, না হলে আমাকে একাই যেতে হবে। কিন্তু আজকে আমি যাবোই, মামনি প্রচন্ড বকা দিচ্ছে বানাতে দিতে যাওয়ার জন্য। যাই হোক, ওইগুলো যেদিন আবার কেনাকাটা হবে, বাকি শাড়ি টাড়ি যেদিন যে দেবে আর কি, তখন বানাতে দেবো, ক্ষণে ভাবা যাবে তখন, নয় ওখানে গিয়ে বানাতে দেবো, যে কোনো একটা কিছু করব। আগে আপাতত এই দুটো দিয়ে আসি, যাই এবার আমি স্নানটাও সেরে আসি। আজকে খাবার বাড়ার মতো দেখানোর মতো কিছু নেই, কচু শাক আর ওই ট্যাংরা, ট্যাংরা ঝোল দেখতে ভালো হয়েছে। তোমাদেরকে বলেছিলাম যে বিকেলবেলা বানাতে দিতে যাব, তো সেই মতো আমি রেডিও হয়ে নিয়েছি এই আর কি। আর এখন বাজে হচ্ছে 6:30 পাক্কা, তো 6:30 বাজে, 7:30-এর মধ্যে ঘর ঢুকতেই হবে, কারণ মামুনিও একটু বেরোবে আর মামুনি স্টুডেন্ট গুলোকে তখন একটু আমি দেখবো আর কি। এই হয়ে রয়েছে দুজনের কথাবার্তা, মামুনির সাথে গেলেও হতো কিন্তু মামুনি তো আবার ওখান থেকে বিরাটি চলে যাবে, আর আমি তো পুরো বিরাটি যেতে হবে না, আমি এই সামনেটাতেই বাঁধতে দিয়ে চলে আসবো। তো চলো যাওয়া যাক, তোমাদের সাথেই যাব। রাস্তা বড়ই অন্ধকার, এই সেই দোকান আমি চলে এসেছি, ফাঁকাই আছে, টুক করে বানাবো, টুক করে চলে যাবো। তো চলো খাও খাও, তুমি খাও। এই জাস্ট ঘরে ঢুকলাম, ঢুকে ড্রেসটা চেঞ্জ করলাম, দেখালো আমি যে ফুচকা টুচকা খাওয়া হয়েছে আজকেও আবার, তো ও খেয়েছে, সেটা কিন্তু আর দেখায়নি, আমার খাওয়াটাই কিন্তু শুধু দেখিয়েছে। যাই হোক না কেন, আজকে দেখানোর মতো আর কিছুই নেই, রাতের রান্না তো করেই রেখেছি, বলেইছিলাম তোমাদেরকে সকালে, শুধু রুটিটা করব আর কিছুই না। তো চলো আজকের মতো দিনটাকে এখানেই শেষ করে দিচ্ছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে তোমাদের কাছে, ততক্ষণের জন্য তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। আর যদি নতুন কোনো বন্ধু আমার চ্যানেলে আজ এসে থাকো, যদি একটু কিছুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো। আর যারা অলরেডি আমার পাশে আছো, আমাকে অনেক 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 ভালোবাসা দিচ্ছ, তারা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। তো চলো টাটা, গুড নাইট।